নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। আজকের আমরা এই ভিডিওটিতে দেখব ফ্ল্যাশ ফিল। ফ্ল্যাশ ফিলটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা দেখুন, আপনাদের ভালো লাগবে, খুবই ম্যাজিকের মতন বিষয়। আমার অনুরোধ থাকলো এই এক্সেলের এই ক্লাসটির প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখুন। শুরু করছি। আমরা এখানে তিনটে টেবিল তৈরি করে রেখেছি। আমরা প্রথম টেবিলটি দেখি। প্রথম টেবিলে দেখুন, এখানে প্রোডাক্ট কোড দেওয়া আছে, আমরা ডিজিট চাইছি। আমরা প্রথমে চাচ্ছি যে প্রথম চারটে ডিজিট যেন এখানে আসে। আমরা প্রথম চারটে ডিজিট আনতে গেলে আমরা প্রথমে দেখছি এখানে কত নাম্বার লেখা আছে, 1000। তাহলে আমরা এখানে 1000 লিখব। 1000 লেখার পরে এন্টার আমরা প্রেস করব। এন্টার প্রেস করার পরেই সঙ্গে সঙ্গে আমরা কন্ট্রোল কি প্রেস করব। দেখুন প্রথম ডিজিট গুলো, প্রথম যেই তার চারটে করে ডিজিট আছে, সেই চারটে করে ডিজিট এখানে এসে গেছে। ঠিক সিমিলারলি আমরা আবার দেখি, আমরা 1000-এর পরিবর্তে ঠিক মিডিলে যেই তিনটে করে নাম্বার আছে, সেই তিনটে নাম্বার আমরা এখানে নিয়ে আসব। আমরা প্রথম সেলে যেটা দেখছি যে মিডিলে যে তিনটে নাম্বার আছে, সেই তিনটে নাম্বারের মধ্যে নাম্বারটি হচ্ছে 165। 165 প্রেস করার পরে আমরা এন্টার প্রেস করে কন্ট্রোল ই যদি প্রেস করি, তাহলে দেখবো, দেখুন প্রত্যেকটির মিডিলে যেই তিনটে ডিজিট, সেই তিনটে ডিজিট এখানে চলে এসছে। ঠিক একই রকম ভাবে আমরা যদি লাস্ট চারটে ডিজিট আমরা রাখতে চাই, এখানে চারটে ডিজিটের মধ্যে আমরা প্রথমটা কি দেখছি, লাস্টে কি আছে, B100। আমরা কন্ট্রোল শিফট টিপে আমরা বি লিখ প্রেস করলাম, 100 এটাই আছে ওখানে। আমরা এন্টার দিলাম। এবার আমরা কন্ট্রোল ই, শর্টকাট কি হচ্ছে, কন্ট্রোল ই, কন্ট্রোল ইটা মনে রাখবেন। কন্ট্রোল ই প্রেস করলে আমরা যে চারটে ডিজিট লাস্ট আছে, সেই চারটে ডিজিট আমাদের প্রত্যেকটি সেলে চলে এসেছে। ঠিক একই রকম ভাবে আমরা যদি কোনো ডের প্রথম অক্ষর নিতে চাই, একদম ফার্স্ট আমরা অ্যালফাবেট নেব। আমরা প্রথমে দেখছি মানডে, টিউজডে, ওয়েডনেসডে আছে, তো আমরা মানডের এম নেব। শুধু আমরা এম প্রেস করলাম, এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে আমরা এন্টার প্রেস করে আমরা কন্ট্রোল ই, কন্ট্রোল ই দিলে দেখুন প্রত্যেকটা ডেজের প্রথম অ্যালফাবেট আমার এখানে উপস্থিত। আমরা এবার দেখি যে আমরা চাচ্ছি মানডে টিউজডে না লিখে MONTUE আমরা এইভাবে প্রথম তিনটে ডিজিট আমরা, প্রথম তিনটে টেক্সট আমরা লিখব MON। এবার আমরা কন্ট্রোল ই প্রেস করলাম, কন্ট্রোল ই প্রেস করলে দেখুন MONTUE আমার ঠিক যেমনি ভাবে আমরা চেয়েছিলাম ঠিক সেমনি ভাবে এসেছি। আমরা চাচ্ছি প্রথম তিনটে বাদ দিয়ে আমার আসবে NDAY, মানডের এমও, এমওটা বাদ দিয়ে NDAY প্রথম দুটো বাদ দিয়ে আমি করতে চাচ্ছি। প্রথম দুটো থাকবে না, প্রথম দুটো তার মানে টিউজডে TU থাকবে না, ওয়েডনেসডে WE থাকবে না। আমরা দেখি কন্ট্রোল ই, দেখুন প্রথম দুটো যে টেক্সট সেইগুলো বাদ দিয়ে প্রত্যেকটা অ্যালফাবেট আমার এসছে। আমরা আরেকটা দেখি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফার্স্ট নেম এবং লাস্ট নেম আমার আছে, ফার্স্ট নেম এবং লাস্ট নেম। আমরা চাচ্ছি যে ফার্স্ট নেম এবং লাস্ট নেম আমার এই সেলে আসুক। যদিও এটা কনসাটিনেট কিংবা অ্যাম্পাসেন সাইন দিয়ে করা যায়, কিন্তু আমরা এই কন্ট্রোল ইস সাহায্যে কিভাবে করবো একটু দেখি। প্রথমে আছে সুমন ফার্স্ট নেম এবং লাস্ট নেম হচ্ছে মন্ডল। আমরা সেম যেমন লেখা আছে টেক্সটি ঠিক সেমনি ভাবে লিখব, SUMAN সুমন হাইফেন MONDL। এন্টার প্রেস করলাম, কন্ট্রোল ই আমরা প্রেস করব। দেখুন এখানে আমার প্রত্যেকজনের নাম এসে গেছে, মাঝখানে একটি হাইফেন আছে। ঠিক সেম একই রকম ভাবে আমরা যদি চাই ফার্স্ট নেমটা হবে ক্যাপিটালে SUMAN এবং হাইফেন লাস্ট নেমটি হবে স্মল এ বা স্মল লেটারে MONDL। আমরা এন্টার এবার প্রেস করব, কন্ট্রোল ই, দেখুন প্রত্যেকজনের ফার্স্ট নেম ক্যাপিটালে এবং লাস্ট নেম স্মল এসে গেছে। আমরা এইবারে চাই যে যেটা এখন মনের মধ্যে যে প্রশ্নটা আপনাদের আছে, সেই প্রশ্নটা হচ্ছে কি দুটো নামকে এক জায়গায় কি করে করা যায়। হ্যাঁ, সেটাও সম্ভব। আমরা SUMAN সুমন স্পেস দেব, MONDL এন্টার দিলাম, প্রেস করলাম, আমরা কন্ট্রোল ই দিই, কন্ট্রোল ই প্রেস করলে দেখবো হ্যাঁ
আমাদের দুটো সেল এক জায়গায় এসেছে এবং প্রত্যেকজনের নাম আমরা যেভাবে চাচ্ছিলাম ঠিক সেইভাবেই আমরা পেয়ে গেছি। এটা সবটাই হচ্ছে কন্ট্রোল ই প্রেস করে হবে। কন্ট্রোল ই প্রেস করার আগে দেখতে হবে যে আমার যে সিলেক্টেড সেল কোথায় আছে। আমার যেখানে আমি লিখেছি সেখানে থাকলে এটা হবে না, আপনার নিচে যে কোনো সেলে ক্লিক করা থাকলে কাজটি হবে। ওকে, আজকে ছিল ফ্ল্যাশ ফিল। এই ক্লাসটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখেছেন, এই জন্য ধন্যবাদ। আপনাদের নিশ্চয় এই বিষয়টি এক্সেলে কাজে লাগবে এই আশা রাখছি। আর আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার।